বিকেল 4:30 বাজে, রাস্তা একটু খালি খালি দেখাচ্ছে যেহেতু সোমবার। যাই হোক, আমি তো সেদিন গাছের দোকানে, ফুলের গাছের দোকানে গেলাম, গাছ বলছি ফুলের গাছের দোকানে গেলাম, তা কী কী গাছ কিনলাম সেগুলো দেখাবো তোমাদের, তার জন্য আমি বারান্দায় চলে এলাম। প্রথমেই বলি আমি এই যে কিনেছি, এ দেখো ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস বললে হবে না, ফুলের টব, ফুলের টব কিনেছি, আর বাড়িতে এসে এটা তৈরি করেছি, মাটি আলাদাভাবে কিনেছিলাম, গাছ কিনেছিলাম একটা ছোট্ট মাটির টবে। এই হচ্ছে মাধবী লতা, এটা এটা তোমার হচ্ছে কী যেন নাম দিচ্ছে, মাধবী লতা, এটা লতাবে, পুরো লতাবে। এই একটা নীল নীল ফুল হয়েছে, লিপপ, লিপপ কি একটা ফুল, লতানো, এটাও লতানো হবে। আর আমার এই অপরাজিতা, এটা আগের থেকে ছিল, আর এই মাধবী লতা লতিয়ে চলবে আর কি, এরকমই একটা বলছে। দেখা যাক কী হয়, কত দূর কে বাঁচবে, কে থাকবে, বুঝতে পার মানে যাবে, মানে মারা যাবে গাছ, বুঝতে পারছি না এখন থেকে। ওই দেখো ওই টপটা কিনে এনেছি, হ্যাঙ্গিং টপ, মগের মতো হ্যাঙ্গিং মগ আর কি, ওটা আমার, ওটার মধ্যে আমি অর্কিড গাছ লাগিয়ে দিয়েছি। বাড়িতে যেহেতু অর্কিড গাছ আছে সেই জন্য আমি নতুন করে আর কিনিনি, আমার ফার্স্ট বড় বারান্দায় অর্কিড গাছের প্রচুর ঝাড় আছে, সেখান থেকে আমি নিয়ে এসে ওখানে আমি সেট করে দিয়েছি, ওদের লাগিয়ে দিয়েছি। এই টবটা এখন আপাতত খালি রেখেছি, মাটি ভর্তি রেখেছি। এর মধ্যে আমি আজকে কর্তাকে বলেছি একটা ফুলের যে কোনো লতানো গাছ বা ছোটোখাটো যাই হোক একটা দামি গাছ বা কম দামি যাই হোক একটা পছন্দ করে নিয়ে আসবে, আনবেন উনি, তখন ভিডিও করে দেখাবো। এই একটা গাছ আছে, এইটার, এটাও লতানো গাছ হবে। এই যেহেতু এইটা আগের দিন বর কিনে এনেছিল, হ্যাঙ্গিং এই যে টপ, হ্যাঙ্গিং টপ, এই দেখছি আমার যেহেতু ওপরে কোনো জোলার জায়গা নেই বলে আমি গ্রিলে রেখেছি, এরকম দেখাচ্ছে, দাঁড়াও তোমাদের পরে দেখো। তারপরে তো এটা তো হলো, এটা কি ফুলটার নামটা ভুলে যাচ্ছে, হলুদ হলুদ কমলা কমলা ফুল হবে, এটা কিছুটা লতানো। তার আগের দিন বর লজ্জাপতি গাছ নিয়ে এসেছে, তার সাথে এই টপটা, টপটাতে ফিট করে নিয়ে এসেছে। আচ্ছা, এরপর আমি সেদিনকে এই কাগজগুলোর মধ্যে ছিল, আর ওই গাছটা এই টপে ছিল, এই টপে, এই টপ থেকে গাছ তুলে আমি সাদা টপে গাছটা দিয়ে দিয়েছি। আর এই টপটার মধ্যে এইখানে যে গাছটা এইটা ছিল সেটাকে এই টপে পুঁতে দিয়েছি, এবার ওই মাটির সমেতই পুঁতে দিয়েছি, এটাকেও তাই ওইভাবে করেছি। এর এর ট এর এটার মধ্যে ছিল আর এইটা, আর যদি বলে এই টপটার গাছটা কোথায় গেল, এই গাছটা এইটা, এইটা, বুঝতে পেরেছ? এবার আমি এটাকে অল্টারনেট করে দিয়ে আপাতত রেখেছি, এখানে দুটো টব আমি কিনবো বলে দিয়েছি, বর কিনুক বা আমি কিনবো, কিনে নেবো। এটা দেখতে খারাপ লাগছে, শ্যাওলা হয়ে গেছে কালো, যেহেতু এই নিচে রাখলে যাকে হেসু করে দেবে, তা আমি নিচে এই টবগুলো রাখতে পাচ্ছি না। আর একটা কথা, আমার লঙ্কা গাছে ফাঙ্গাস হয়ে যাচ্ছে, সেইটা ছোঁয়া ছুঁই লেগে যেতে পারে, তো ভয়ের চোটে আমি ওপরে তুলে রেখেছি। এবার এই ফুলগুলো দেখো, এদেরকে, এ দেখো এই গাছটা আমার চেনা লাগছে, জানি না, আমরা যে গোলাপি রঙের, পিঙ্ক রঙের যে পুজোতে দিই ছোটো ছোটো পাতলা ফুল হয় গোলাপি রঙের, সাদা দিয়ে গোলাপি দিয়ে, ওই রকমই এটাকে কালার তৈরি করা হচ্ছে মনে হচ্ছে, তার পাতাগুলো দেখে তাই মনে হচ্ছে, ওরা অন্য নাম বলছে। যাক, এবার আমি লজ্জাপতিটা প্রায় মরে যাচ্ছিলো, আজকে দেখি একটু তাজা হয়েছে, তা যাই হোক, এবার তো এবার এনেছি আর একটা ফুলের টব এনেছি ছোটো মতো, তা এটাতে তো তলায় যে ফুটো থাকে সেটা ছিল না, মানে জল লিক করার যে রাস্তাটা থাকে সেটা ছিল না, আমি এটা করেছি, তা করলে একটু না, এটা ছোট্ট হলো, বেশি বড় হলো না, জানি না গাছ বাজ। আমি এই গাঁদা ফুলের চারাটা 5 টাকা দিয়ে কিনেছি, 5 টাকা এক পিস, 5 টাকা, জানি না কত দূর হবে কি হবে, এ বলছে প্রচুর বড় বড় ফুল হবে এই গাঁদা ফুলটা, এই গাঁদা ফুলটা ওদের তলায়। আমি এখনও প্লেট কিনিনি, এইটার প্লেট কেনা আছে, জল পড়বে, আর এগুলোকে নামিয়ে জল দিতে হবে, না তো জল নিচে পড়ে যাবে, মা
নিচে লোকজন আছে পড়বে মাথায়, আর তাছাড়া আমার গ্রিলটারও একটা ক্ষতি হবে, তার নামিয়ে নিয়ে জল দিতে হবে। আর এটার জন্যে আমি এমনি প্লাস্টিকের কৌটোগুলো, খাবারের কৌটোগুলো থেকে আমি নিয়েছি, এটা নিয়ে একটা পেতে দিয়েছি। কেকের ওইগুলো রেখে দিতাম, ওগুলোর ওপর এটা বউকে বসিয়ে দিয়েছি। এইগুলো সব কেকের পিসবোর্ডগুলো আর এর মধ্যে করেছি। এটা যেহেতু দেখতে ভালো লাগছে না, তাই আমার মনটা খুঁতখুঁত করছে কতক্ষণে এই টব আসবে, কারণ আমি বেরোলেই টব পেয়ে যাব। আমার আসলে আজকে আমি বেরোতে চাই না, আমি এত কাজের চাপ আছে, বাইরে বেরোলে আবার আমাকে সন্ধ্যেবেলা থেকে সাজগোজ করে আবার বেরিয়ে যেতে হবে। তাই আজকে আমি যাবো না, যদি না আনে আমি আগামী দিন চলে যাবো। এবার যাই হোক, এবার এখানেও এনেছি 5 টাকায় 5টা গাঁদা ফুলের চারা, তো এটা তো লেগেছে। আর এখানে যে 3টে না 4টে নেতান অবস্থা, জানি না ভগবান জানে হবে কি না। ওই যে বললাম না, কে বাঁচবে আর কে বাঁচবে না, সেটা আমার ভাগ্যের ওপর নির্ভর করছে, আমার যত্নের ওপর নির্ভর করছে না। অনেক সময় কি বলো তো, যত্ন করা সত্ত্বেও গাছের কিছু ক্ষতি হয়ে যায়। যেমন অপরাজিতাকে আমি যত্ন করি না, কিন্তু রীতিমতো হয়েছে। এটা আমি বাপের বাড়ি থেকেই অপরাজিতা নিয়ে এসেছিলাম, কিন্তু টপটা ছিল অফিস টাইমের, কেনা দোকান থেকে কেনা টপ ছিল, সে অফিস টাইম মারা গেছে, তখন আমি অপরাজিতা গাছ এই তো মাসখানিক হলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে অর্কিড গাছটা, এটা হচ্ছে আমি অর্কিড গাছটা আমার কিসে ছিল যেন একটা, এই এই বেড়েতেই ছিল, এই টবে ছিল। এই যে আমার লঙ্কা গাছে ফাঙ্গাস হয়েছিল, এখন ফাঙ্গাস একটু কমেছে, ফুল ধরেছে, জানি না কত লঙ্কা যে হবে। আমি নিজে লঙ্কা খাবো, তোমাদেরও লঙ্কা পাঠিয়ে দেবো যে চাইবে, বুঝতে পেরেছ? দুটো একটা কাঁচি মুড়ি দিয়ে যখন লঙ্কা খেতে ইচ্ছে করবে না, তখন বাজারে গিয়ে লঙ্কা আনা সম্ভব হয় না, তখন গাছ থেকে তুলে লঙ্কা খেতে কি ভালো লাগে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কি আর বলবো। আর আমি তো লঙ্কা গাছ চাষের জমিতে লঙ্কা গাছ প্রচুর দেখেছি, বলতে গেলে আমি লঙ্কা তোলার খুব নেশা ছিল, ঝাল লাগবে বলে আমাকে ওই সব করতে দিত না, কারণ বড় লোকের চালটা ছিল আমার বাড়িতে, তার জন্য আমি সব লেবার করবে এই রকম একটা মানসিকতা। কিন্তু আমার কাছে মানে যেটা আমাকে করতে দেওয়া হবে না, সেই কাজ করতে বেশি আগ্রহী ছিলাম, যেহেতু ছোটো ছিলাম, তো বড়োবেলায় ওরকম আগ্রহ আমার হয়নি। ছোটোবেলায় যখন বৌধীন ছিলাম, তখন মনে হতো বাড়ির কাজের লোকেদের সঙ্গে গিয়ে আমিও ওদের সঙ্গে আমি ওদের মতন কাজ করব। কিন্তু সেটা তো মানে আমি বাচ্চা, আর মানে আমার পড়াশোনা ছিল, সেই সব আমাকে করতে দেওয়া হতো না, কারণ পড়াশোনার কারণে। আর বললাম না, ওই যে বড় লোকের চাল, ওই প্রেস্টিজ হাম্পার, ওই একটা ব্যাপার আমার মার মধ্যে কাজ করতো, যার জন্যে মনে হয় আমাকে কিছু করতে দেওয়া হতো না। হ্যাঁ, কেউ হয়তো বলবে, আরে বাবা তোমার মেয়ে এই কাজ করছে, এরকম একটা মায়ের ওই পেস্ট্রি ঝাম্পারের দিকে তাকিয়ে মা আমাকে ওই সব কাজের লোকের সঙ্গে কোনো কাজই করতে দিত না, কিন্তু মা বাবার অবর্তমানে আমি লুকিয়ে কোনো কাজ করার চেষ্টা করতাম তাদের সাথে, যেন মনে হতাম আমি তাদেরই মতন একজন ওখানে মানে কাজের লোক আর কি। এরকম নিজেকে মানে মনে করার মতো মানে বয়স ছিল না, আমি নিজেকে কী ভাবতাম তা আমি জানি না, আমার কাজ করতে তাদের মতন, তারা যে কাজ করছে সেই কাজ করতে আমার খুব ভালো লাগতো। যেমন ওই বললাম না, লঙ্কা তোলা, তারা ঝুড়ি করে, ছোটো ছোটো ঝুড়ি করে লঙ্কা লাইন বাই লাইন তুলছে, আমিও তুলব, বেগুন তুলছে আমিও তুলব। প্রচুর ফসল সবজি চাষ হতো, প্রচুর আমি যেখানে থাকতাম সেখানে ফুলের চাষ প্রচুর হতো, সবজি প্রচুর হতো। ওই দেখো দূরে একটা হেলিকপ্টার যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, সেটাকে তো দেখাই যাবে না, কোথায় যে গেল, ওদিকে চলে গেল, এয়ারপোর্ট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওটা। এয়ারপোর্ট আমার এখান থেকে অনেকটা দূর, 1 ঘন্টা যেতে লাগবে আমার এখান থেকে এয়ারপোর্ট যেতে, 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, আমার এখান থেকে দমদম যেতে 1 ঘন্টা টাইম লাগবে গাড়িতে, আবার হয়তো 45 মিনিটও লাগতে পারে, আমি কতটা টাইম মেনটেন করে বলতে পারছি না। যাই হোক, ওই এয়ারপোর্ট থেকে ছেড়ে এটা কোথায় চলে গেল একটা, ওটা জানি না, ওদিকে গেল, দিল্লির দিকে গেল বোধহয়, ওদিকে দিল্লি তো, হ্যাঁ দিল্লির দিকে চলে গেল, দিল্লির দিক
দিল্লি বলো, উত্তরপ্রদেশ, মানে যাই হোক কোথাও একটা গেল যাক, ওই নিয়ে বলার দরকার নেই। আমি ওই যে প্লেন দেখতে খুবই ভালো লাগে, প্লেন চড়তে মোটেও আমার ভালো লাগে না, আমার ভীষণ ভয় লাগে, আর আমার ওই গ্যাসটা সহ্য হয় না। আর আমার ট্রেনে চাপতে খুব ভালো লাগে, ট্রেনে গাড়ি গাড়িতে আমার অরুচি হয়ে গেছে, নিজের গাড়ি আছে বলে গাড়ি চাপতে খুব একটা ভালো লাগে না। আমার ট্রেনে চাপতে খুব ভালো লাগে, এক্সপ্রেস করে কোথাও বেড়াতে যাব বা লোকাল ট্রেনে আমার ক্যালবেল ক্যালবেলের মধ্যে আমার যেতেও ভালো লাগে, দাঁড়িয়ে না বসে তাও ভালো লাগে। আর আমার এক্সপ্রেস ট্রেন তো খুবই ভালো লাগে। যাক, আমার আমার ওই কথাগুলো থাক, তোমরা আমার গাছগুলোকে দেখো, এখন দেখো মনে হয়, আশা করি তোমাদের চোখে তোমাদের নজরে ভালো লাগছে। আমার আমি এক একটা নামগুলো আমি বড়ের থেকে শুনে পরে আবার নামগুলো তোমাদের বলবো, আর একটা বিশেষ আকর্ষণ তোমাদের এই মাত্র দেখাবো, তোমরা ওয়েট করো দেখবে। দাঁড়াও, আমার বড় বারান্দায় আরও গাছ আছে, অন্যদিন দেখাবো। আজকের ভিডিওটা আমি একটা বিশেষ আকর্ষণ দিয়ে, আমি ঘরের মধ্যে ঢুকে পড়েছি, অন্ধকার হয়ে আছে, 5টা বাজে তো তাই জন্য এখন অন্ধকার। দাঁড়াও আমি লাইটটা জ্বালি, তারপরে লাইটটা জ্বালার পর আমি তোমাদের বিশেষ আকর্ষণ দেখাবো, বিশেষ আকর্ষণ দেখাবো। দাঁড়াও দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো এটা কি, এটা হলো লাকি বাম্বু, লাকি বাম্বু সৌভাগ্যের প্রতীক এই বাম্বু গাছ। এটা আমি ফ্লাওয়ার ভাস এই সময়তে আমি খুব কম দামের মধ্যে পেয়েছি, বেহালায় খুব একটা গাছের দাম না, তবু সাধ্যের মধ্যে, দাম তো আছে সাধ্যের মধ্যে। আর যেহেতু যে গাছগুলো সৌভাগ্যের ব্যাপার আছে, যে গাছগুলো আর কি ঘর ইন্টেরিয়র ডেকোরেশন হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো একটু তো দামি হবে। এটা দিয়ে স্প্রে করব বলে এটা কিনে নিয়েছি, জল স্প্রে করতে হবে, এর মধ্যে পাথর দেওয়া আছে, জল নেই পাথর দেওয়া আছে, আর তলায় জল দেওয়া আছে। আমার যেহেতু গাছটার পাতাগুলোগুলো কালো কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, ওটাকে দেখাতে হবে। বাঁশ দেখেছ, বাঁশ গাছ, আমাদের দেশের যে বাঁশ গাছ, এটা মনে হয় চীনা দেশের বাঁশ গাছ, এটাই মনে হচ্ছে। আর ফ্লাওয়ার ভাসটা কেমন হয়েছে তোমরা বলবে, আমাকে দিতে চেয়েছিল দোকানদার লাল রঙের, লাল দিয়ে সাদা দিয়ে, আমি নিলাম সবুজ রঙের, আমার এটাই ভালো লাগলো। যাই হোক, রেখে দিলাম, ভালো থেকো সবাই, শুভ বিকেলবেলা, পরের ভিডিও দেবো, দেখতে থেকো। আমি আপাতত এখানে রেখেছি এটাকে, এই স্ল্যাবের ওপর, এটাকে আমি অন্যত্র অন্যত্র নিয়ে যাব, অন্য অন্য ঘরের অন্য স্থানে নিয়ে যাব। হ্যাঁ, শুভ বিকেলবেলা, ভালো থেকো সবাই, আমার ভিডিওগুলো দেখো, দয়া করে বলছি, মানে অনুরোধ করছি, দয়া করে দেখো, ভুল বললেও ক্ষমা করো। ভালো থেকো সবাই বন্ধুরা।